কেমন আছে সবাই? অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আমি জুবাইদা মৌ, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ। আলোচনা করব বাংলা বানান। বাংলা বানান বিষয়ক যত প্রকার নিয়ম আছে সেই নিয়মাবলী নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। মজার বিষয় হচ্ছে এই বহুল চর্চার বানানটা আমরা অনেক দিন ধরে ব্যবহার করার পরেও কেন যেন হর হামেশাই ভুল করে থাকি। ধরো তোমরা বা আমরা চলতি পথে বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুনে প্রতিনিয়ত ভুল বানান দেখতে পাই। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম খুললে সেখানে তো অহরহ ভুলের ছড়াছড়ি। এই ভুল থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারি এবং এই বেরিয়ে আসা নিয়েই আমাদের আজকের ক্লাস। তোমরা কি লক্ষ্য করে দেখেছো যে ভুল শব্দটি আমরা ভুল বানানেই অহরহ লিখে থাকি? এটা ভাষার জন্য রক্ত দেয়া জাতির কতটা লজ্জার বিষয়, ভীষণ লজ্জার বিষয় যে নিজের ভাষার সঠিক বাংলা বানান আমরা লিখতে পারি না। সুতরাং আজ আমরা দুটো বিষয়কে কেন্দ্র করে বানানের শুদ্ধ বানানের অনুশীলন করব। এক, পরীক্ষার উত্তরপত্রে শুদ্ধরূপে বাংলা বানান লেখা। দুই, দৈনন্দিন জীবনে বানান সংক্রান্ত যাবতীয় কাজে শুদ্ধতা রক্ষা। এখন আমি স্ক্রিনক্যাস্টিংয়ের মাধ্যমে প্রমিত বাংলা বানানের নিয়মগুলো তোমাদের দেখাচ্ছি। স্ক্রিনক্যাস্টিংয়ে তোমাদের স্বাগত। আজ আমরা বাংলা বানানের বেশ কিছু পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের প্রশ্ন, প্রথম যে প্রশ্নটি, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বানানে পাঁচটি নিয়ম লেখো। আমাদের প্রথম নিয়মটি, অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহার করা হবে না। বলে রাখা ভালো, অতৎসম হচ্ছে অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, অর্থাৎ সংস্কৃত বাদে যে সমস্ত শব্দ আছে সেগুলো সবগুলোকে অতৎসম বলা হয়ে থাকে। এবার উদাহরণ দেখো, অঘ্রাণ, ইরান, কান, কোরআন, গভর্নর ইত্যাদি, এই শব্দগুলোতে কখনোই মূর্ধন্য ন ব্যবহার করা হবে না, সবসময় দন্ত ন ব্যবহার করতে হবে। দ্বিতীয় নিয়মটি দেখো, বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহারের প্রয়োজন নেই, যেমন কিশমিশ, নাস্তা, পোশাক, বেহেস্ত, শখ ইত্যাদি। অতএব বিদেশি কোনো শব্দেই মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। তিন নম্বর নিয়মটি দেখো, বাংলায় বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশেষ সম্ভব নয়, এগুলো যুক্ত বর্ণ দিয়ে লিখতে হবে, এবং সে যুক্ত বর্ণগুলো যদি স্বজাতীয় থাকে সেগুলো অবশ্যই দন্ত স্বদেই লিখতে হবে, যেমন স্টেশন, স্ট্রিট, স্প্রিং ইত্যাদি। হস্তচিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে, তবে হস্তচিহ্ন আমরা ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? সেটা উচ্চারণে, যখন পরীক্ষায় উচ্চারণের নিয়ম আসবে বা উচ্চারণ লিখে দিতে হবে তখন অবশ্যই তোমরা হস্তচিহ্ন ব্যবহার করবে, কিন্তু বানানের ক্ষেত্রে কখনোই হস্তচিহ্ন ব্যবহার করা যাবে না, যেমন কলকল, করলেন, কাট, চট, জজ, ঝরঝর ইত্যাদি। ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করতে হবে, যেমন দুজন, চাল, বলে, হয়ে ইত্যাদি, দুইজন থেকে দুজন, চাউল থেকে চাল ইত্যাদি। আমরা এরপরের নিয়মটা জানবো, যেটা ঠিক সত্ত্ববিধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা কি নত্ববিধান। প্রশ্নটি হচ্ছে নত্ববিধান কি? উদাহরণসহ নত্ববিধানের পাঁচটি নিয়ম লেখো। তৎসম শব্দের বানানে রি, র এবং মূর্ধন্য স এর পর মূর্ধন্য ন ব্যবহৃত হয়, যেমন চরণ, মরণ, ঋণ, তৃণ, ক্ষীণ, জীর্ণ ইত্যাদি। অর্থাৎ সংস্কৃত শব্দের বানানে কিন্তু মূর্ধন্য ন ব্যবহৃত হবে। যুক্ত ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ট বর্গীয় বর্ণের পূর্বে মূর্ধন্য ন বসবে, ট, ঠ, ড, ঢ এই চারটি বর্ণের পূর্বে মূর্ধন্য ন বসবে, বন্টন, লুণ্ঠন, কণ্ঠ, খণ্ড, ভণ্ড, মুণ্ড, কুণ্ড। প্র, পরি, নির,
এই তিনটি উপসর্গের পর সাধারণত মূর্ধন্য ন ব্যবহৃত হয়, যেমন প্রণয়, প্রণাম, পরিণয়, নির্ণয়। এরপরটা দেখি, নার, পার, রাম, রবীন্দ্র, চন্দ্র, উত্তর ইত্যাদি শব্দের পর অয়ন বা আয়ন থাকলে তার পরে ন ধ্বনিটি মূর্ধন্য ন হয়, যেমন নারায়ণ, পরায়ণ, রামায়ণ, রবীন্দ্রায়ণ, চন্দ্রায়ণ, উত্তরায়ণ ইত্যাদি। র, রি, রেফ, রিকা, র ফলা এর পরের ধ্বনি ক বর্গ, প বর্গ এবং মূর্ধন্য স, অন্তস্থ অ, হ অনুসর থাকে, তবে তারপরে মূর্ধন্য ন হবে। যেমন শ্রাবণ, এখানে শ্রাবণে শ্রা র ফলা আছে, র ফলার পর কোন বর্গের ধ্বনি আছে? প বর্গের ধ্বনি, কি? সেটা হচ্ছে ব। তাহলে র ফলার পর যেহেতু ব আছে, তাহলে এর পরের যে নটা সেটা কি অন্য হবে? অবশ্যই মূর্ধন্য ন। এরকম আমরা এর পরের যে নিয়মটা আছে সেটা শেখার চেষ্টা করি। দেখি কি নিয়ম আছে। সত্যবিধান, সত্যবিধান কি? সত্যবিধানের পাঁচটি নিয়ম। তৎসম শব্দের বানানে র, রি বা রিকারের পর মূর্ধন্য স হয়, যেমন ঋষি, কৃষি, মহর্ষি। খেয়াল রেখো, সত্যবিধানও কিন্তু শুধুমাত্র তৎসম শব্দের জন্যই প্রযোজ্য। বিদেশি, তদ্ভব, দেশি, অধতৎসম এ সমস্ত ক্ষেত্রে কিন্তু সত্যবিধান প্রযোজ্য নয়। অবশ্যই অবশ্যই এটা মাথায় থাকতে হবে, শুধুমাত্র সংস্কৃত বানানেই মূর্ধন্য স হয়। অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরে দন্ত স থাকলে তা মূর্ধন্য স হয়, যেমন ভবিষ্যৎ, মুমূর্ষ, উষা। অ আ ভিন্ন, অ আ বাদে অন্য কোন স্বরধ্বনি অর্থাৎ এ, উ, ও এই সমস্ত স্বরধ্বনি যদি থাকে, তারপরে ক র থাকলে যদি, তখন দন্ত স হবে মূর্ধন্য স। যেমন এ বা রসু পরে যদি র বা ক থাকে, তাহলে সে দন্ত স কি হবে? মূর্ধন্য স। এখানে মুমূর্ষু, মুমূর তারপরটা কি আছে? রসু দীর্ঘকার, তারপরে আছে র, সেজন্য র এর পরে এখানে এই যে দন্ত স আছে, এই দন্ত সটা কি উচ্চারণ হবে? মূর্ধন্য স। বুঝে গেল? এরপরে আমরা তিন নম্বরটা দেখি। ট, ঠ এই দুটি মূর্ধন্য বর্ণের পূর্বে সর্বদা মূর্ধন্য স হয়, যেমন কষ্ট, নষ্ট, দুষ্টু, কাষ্ঠ, ওষ্ঠ, শ্রেষ্ঠ। চার নম্বরটা দেখি, ক, খ, প, ফ এসব বর্ণের আগে রস্য ই বা এদের কার বা রস্য উ বা রস্য উ কার থাকলে সন্ধির বিসর্গের জায়গায় সর্বদা মূর্ধন্য স বসবে, যেমন পরি যোগ কার। এখানে কিছু না বিসর্গ, এই বিসর্গের জায়গায় কি হবে? মূর্ধন্য স, পরিষ্কার। আবি যুক্ত কার, এখানে যে বিসর্গ ছিল এই বিসর্গের জায়গায় কি হবে? মূর্ধন্য স, আবিষ্কার। নি যুক্ত পাপ, নিষ্পাপ। দু যুক্ত কর, দুষ্কর। চতু যুক্ত পদ, চতুষ্পদ। শেষটা দেখি, ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, যেমন অভিষেক, পরিষদ, অনুষঙ্গ, অনুষ্ঠান। তোমরা কি বিরক্ত হচ্ছ এত বিশদ বর্ণনায়? তোমরা হয়তো অনেকেই ভাবছ যে ম্যাম, আমরা তো পরীক্ষার খাতায় একক শুদ্ধিকরণের উত্তর দেব, তাহলে কেন আমরা বাংলা বানানের এত ডিটেলস নিয়ম পড়ব? হ্যাঁ, তোমাদেরকে এই জন্যই নিয়মগুলো পড়তে হবে, ঠিক যেমনটি গণিতে আমরা সূত্র না জেনে গণিতের কোনো অঙ্কের সঠিক সমাধান করা যায় না, ঠিক তেমনই বাংলা বানানে শুধুমাত্র মুখস্থ করে সঠিকভাবে দীর্ঘস্থায়ী মনে রাখা যায় না। তাই তোমাদেরকে সঠিক সূত্র বা ফর্মুলা বা বাংলা বানানে যে রীতি, এটা জেনেই বুঝেই তোমাদের সামনে এগোতে হবে এবং সেটাকে নিয়মিত চর্চা করতে হবে।
তবেই তোমরা একক যে শুদ্ধিকরণ প্রশ্নের উত্তরগুলো আছে তখন তোমরা উত্তরগুলো দিতে পারবে। যেমন ধরো শ্রদ্ধাঞ্জলি, বিভীষিকা, মুমূর্ষু, তোমরা বলতে পারো ম্যাম আমি এই বানানগুলো শুধু কারেকশন মুখস্থ করব, তাহলে ডিটেলস আমি মুখস্থ করতে চাচ্ছি না। না, সেটা হবার সুযোগ নেই। এই জন্যই সুযোগ নেই যদি তুমি নিয়ম না জানো কখনোই মুখস্থ করে এই বানানটি দীর্ঘস্থায়ীভাবে তোমার মস্তিষ্কে রাখতে পারবে না। সেজন্যই এই নিয়মগুলো তোমাদের জানা এতটা জরুরি। তো চলো আমরা বাকি যে দুটি স্ক্রিন ক্যাস্টিং বাকি আছে সেটার মাধ্যমে আরও দুটি নিয়ম দেখে নিই। চলো আবার স্ক্রিন ক্যাস্টিং থেকে শেখা শুরু করা যাক। বাংলা বানান রস্বইকার ব্যবহারের নিয়ম উদাহরণ সহ এখন আমরা শিখব। প্রথম নিয়মটা কি আছে দেখি। যেসব তৎসম শব্দে রস্বই, দীর্ঘ ই, কার উভয়ই শুদ্ধ সেসব শব্দে রস্বই কার হবে। এটা আমরা আগেও জেনেছি, কিন্তু এখানে শুধুমাত্র আলাদা করে শুধুই রস্বই কারের নিয়ম আমরা জানছি। যেমন চুল্লি, তরণী, পদবী, নারী, মমি, ভঙ্গি ইত্যাদি। সব অতৎসম শব্দে রস্বই কার ব্যবহৃত হবে। খেয়াল করো, সব অতৎসম অর্থাৎ দেশি, বিদেশি, তদ্ভব, অর্ধতৎসম এ জাতীয় সবগুলো শব্দেই রস্বই কার ব্যবহৃত হবে। খুশি, পাখি, শাড়ি ইত্যাদি। বিশেষণ বাচক আলিপত্যয় যুক্ত শব্দে রস্বই কার হবে। যেমন বর্ণালি, গীতালি, সোনালি, রূপালী, এখানে বর্ণ যুক্ত আলি, বর্ণালী, গীত যুক্ত আলি, গীতালি, এমন। শেষেটা দেখি, পদাশ্রিত নির্দেশক হলে রস্বই কার বসবে। পদাশ্রিত নির্দেশকটা কি? টিটা, খানাখানি, এগুলো। তো এখানে এখানে টি শব্দটি আমরা দেখতে পাচ্ছি, যেমন ছেলেটি, বইটি, কলমটি, মেয়েটি ইত্যাদি। আমরা এরপরে এবং শেষ যে নিয়মটি, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের যে কোনো পাঁচটি নিয়ম। দেখো এখানে তৎসম শব্দ অর্থাৎ শুধুমাত্র সংস্কৃত শব্দ কথা বলা হয়েছে, আর সংস্কৃত শব্দের নিয়ম কিন্তু কোনোভাবেই পরিবর্তন হবে না। যেটা আমরা প্রথম নিয়মে দেখতে পাচ্ছি যে লেখা আছে, এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের বানান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ তৎসম শব্দের বানান কখনোই পরিবর্তন করা যাবে না। যেমন চন্দ্র, সূর্য, যা আছে এই নিয়মগুলো ঠিক তেমনই থাকবে। দ্বিতীয় নিয়ম দেখো, যেসব তৎসম শব্দে রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে রস্ব ই বা রস্ব উ এবং তাদের কার চিহ্ন হবে। যেমন তরণী, ধমনী, ধরণী, নারী, পঞ্জী, পলি, এছাড়া উল্লেখ নেই উষা, চুল্লি ইত্যাদি। রেফের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না, এটা আমরা অতৎসম শব্দের ক্ষেত্রেও দেখেছি, আবার তৎসম ক্ষেত্রেও দেখছি যে রেফের পর ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না। অর্জন, কার্তিক, কার্য ইত্যাদি। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এই চারটি বর্ণ এর পরে থাকলে পূর্বের পদের অন্তস্থিত ম এর স্থানে অনুসর হবে সন্ধি, যার অর্থ হচ্ছে মিলন। অর্থাৎ দুটি শব্দের মিলন হচ্ছে সন্ধি। এখানে দুটি শব্দ দেখো, অহম যুক্ত কার, এখানে অহম হচ্ছে ম, এই ম এর পরে কোন শব্দ, কোন চারটি বর্ণ থাকলে অনুসর হবে ক, খ, গ, ঘ, এখানে কি আছে ক, তাহলে অহম যুক্ত কার, তাহলে এই মটা হয়ে যাবে অনুসার। যেমন সঙ্গীত, সং যুক্ত গীত, সেখান থেকে ম আর গ, এই ম এর পরে যদি গ থাকে তাহলে সেটা কি হবে, অনুসার হবে বা অনুসার হবে সঙ্গীত। তেমনি সংগঠন, শুভঙ্কর, ভয়ঙ্কর ইত্যাদি। এবার শেষ নিয়মটি, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের শেষে দীর্ঘ ই কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ই সেগুলোতে রস্ব ই কার হয়। যেমন গুণি, এই শব্দটি যদি দীর্ঘ ইকার আসে, যেমন গুণি, কিন্তু গুণি যখন একা থাকবে তখনই সেটা দীর্ঘ ইকার,
যখনই এটা সমাসবদ্ধ অর্থাৎ অন্য কোনো শব্দের সাথে যুক্ত হবে তখনই সেটা কি হয়ে যাবে? হ্রস্ব ইকার, গুণিজন, প্রাণী। যখন একা এককভাবে প্রাণী শব্দটি থাকবে তখন প্রাণী, যখন হ্রস্ব ইকার যুক্ত হয়ে যাবে অন্য কোনো শব্দ যুক্ত হবে তখনই সেটা কি হয়ে যাবে? হ্রস্ব ইকার দিয়ে প্রাণী, প্রাণীবিদ্যা। মন্ত্রী, দীর্ঘ ইকার, একা থাকবে, যখনই পরিষদ যুক্ত হচ্ছে তখনই সেটা হ্রস্ব ইকার, ইত্যাদি। তো এইভাবে আমরা বাংলা বানানের বেশ কিছু নিয়ম জানতে পারলাম। এছাড়াও আমাদের আরো কিছু নিয়ম আছে, সেগুলো আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ সবগুলো নিয়ম জানাই, তারপরেও আমরা এই নিয়মগুলো যদি কিছুটা চর্চা করি বাসায়, এখন অনেকটা সময় তোমাদের হাতে আছে, তাতে করেও তোমরা বাংলা বানানের নিয়মে বেশ ভালোভাবে অগ্রসর হতে পারবে এবং পরীক্ষার খাতায় তার উপস্থাপনটা ভালো হবে। স্ক্রিন ক্যাস্টিং এ তোমাদেরকে আজকের মতো বিদায়। আশা করি অন্য কোনো দিন স্ক্রিন ক্যাস্টিং এর মাধ্যমে অন্য কোনো টপিকস নিয়ে আমরা আবার আলোচনা করব। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করবে, আর তোমাদের আরও বিস্তারিত পড়ার সুবিধার্থে প্রমিত বাংলা বানানের রীতির একটি পিডিএফ লিঙ্ক ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই সেটা সংগ্রহ করবে এবং বাসায় চর্চা করবে। আর একটা কথা বলি, প্রত্যেককে এখন একটা মনোভাবই পোষণ করবে, ঘরে থাকবো, দক্ষ হব। আল্লাহ হাফেজ।